আবারও চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা মানে ভীষণ 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 স্পেশাল। তো সকালবেলা এখন ঘড়িতে বাজে প্রায় 10:45। তো সকালবেলা স্নান ধান করে একদম রেডি, মাথাটা তো আছড়াবো। তো আজকে যে বললামই তোমাদেরকে যে আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার আগমনী শ্যুট। মানে অনেক দিন ধরে, প্রায় মাসখানেক ধরে ভাবছি যে আগমনী শ্যুট করবো, এর আগে কোনো দিন করিনি, তো প্রচণ্ড ইচ্ছা ছিল। তো আজকে হচ্ছে মানে আজ করবো কাল করবো এই করতে করতে আজকের দিনে এসে দাঁড়িয়েছে। তো এখন আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আবার মেঘ কেটে যাচ্ছে, এরকম হচ্ছে। তো এখন জানি না বিকেলে কি হবে। আর আজকে সকালে আসছে আমার মানে আমার একটা ম্যাম, তার কারণ আমি একটা মানে কি বলবো একটা অনলাইন ফিটিংস ক্লাসে জয়েন করেছি। তো বেশি দিন না, দু সপ্তাহ 3 সপ্তাহ হলো। তো আমার মানে ওখান থেকে যে সমস্ত জিনিসগুলো দেয়, ওখান থেকে যে নিউট্রিশনগুলো দেয়, তো সেগুলো আমার ঢোকেনি, যার কারণে ওই ম্যাম আমাকে দিতে আসছে বাড়িতে। তো এটা একটা বিশাল ব্যাপার। তো সেই জন্যে সকাল সকাল আগে স্নান করে নিলাম, যাতে আসলে একটু বসতে পারি, একটু কথা বলতে পারি। আর ম্যাম আসবে তো সকালে আসছে, আর দুপুরে আসছে আমার একটা মামি আর আমার ভাই। মামি সাজাবে আমাকে, তো সেই জন্যে মামি আর কি করবো কিছু ভাবিনি, এখন দেখি কোথায় কি করা যায়। কারণ মানে আকাশের যে অবস্থা, বৃষ্টি হলে বাড়িতেই করতে হবে ঘরের মধ্যে, যদি না হয় তাহলে দেখি বাগানের দিকে যাব। তো আমি তো পুরো রেডি, আর মা রান্নাবান্না করে, মারও সবই হয়ে গেছে, রান্নাবান্না বাসন কোসন মাজা সবই কমপ্লিট। এবার একটু কিছু খেয়ে টেয়ে নিয়ে ছেলেটাকে স্নান করিয়ে দেব, দিয়ে গুছিয়ে থাকবো, তারপর ম্যাম যখন আসে আসবে, আর মামিরা তো দুপুরের আগে আসবে এখানে এসে দুপুরে খাওয়া খাবে। তো সেই সকালে তোমাদের সাথে কথা হলো, তারপরে আর সেভাবে তোমাদের সাথে আর তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন দুপুর, আর সকালে তো বললাম আমার ম্যাম আসবে, তো ম্যাম এসে ঘুরেও গেছে, তারপরে যা ছেলেটাকে স্নান ধান করিয়ে গুছিয়ে গাছিয়ে ভাত টাত খাইয়েও দিলাম। আর এই সবে মাত্র মামি আর ভাই আসলো, তো আসার সাথে সাথে তাদেরকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ ঘড়িতে অনেকটাই বাজে, প্রায় 2:30 বাজতে গেল। তো সাজগোজ করতেও টাইম লাগবে, তারপর ফটোশ্যুটের ব্যাপার আছে, আর আকাশের অবস্থা তো বললামই আগেই যে খুবই খারাপ। তো আজকে আয়ুষ্কের ঘুম পাড়ানো হলো না, আমি খেয়ে নেবো, নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো, তারপরে সাজতে বসবো, বা মাও ঘুম পাড়িয়ে দিতে পারে। তো এখন দেখি কি হয়। তো ভাত বেড়েছি সবার, মামিরাও খেতে বসেছে, আমি আর মাও বসবো। তো চলো তোমরা একটু দেখে নাও। তো এই যে এখানে আমার আর মায়ের ভাত, তো আমার থালাটা দেখে ভেবো না যে মানে কি না কি। তো যাই হোক, আমি এখন অল্প অল্পই খাচ্ছি। আর এই যে এখানে ইনি বসেছেন, এই যে এটা আমার মামি, তো মামিকে আমার ভিডিওতে আগে হয়তো তোমরা দেখেছো। আর ওই যে আমার ভাই, আর আমার মামিরও একটা চ্যানেল আছে, কি নাম মামি, শতাব্দী ক্রিয়েশন। তো তোমরা অবশ্যই চ্যানেলে যেও দেখো। আর মেনু কি কি মার কি রান্না করেছো বলো একটু। আর ও ইলিশ মাছের ঝাল। তো এই হলো আজকে রান্না বান্না, অনেক কিছু, চলো খেয়ে নি তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দে এবার ছেলেকে ঘুম পাড়াবো, তো ঘুম পাড়িয়ে নি, নিয়ে তারপর। তো এই যে মেকআপ শুরু হয়ে গেছে অনেক আগেই, তো আমার ফোনটা ছিল শান্তুর কাছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ সাজগোজ চলছে, তো কমপ্লিট হোক, তারপরে আমি ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। সাজগোজ একদম কমপ্লিট, আর এইবার যাব বাগানের দিকে। তো দেখতেই পাচ্ছ, আর আগমনী শুট মানে যেটা করব বাগানে গিয়ে, সেটা এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমাকে নিয়ে যাবে, তুমি এইভাবে দাঁড়াবে, ঠিক আছে, উপরে চলবে। তো এই যে আমার সাজিয়েছে তো আমার মামি শতাব্দী, তো ওর একটা চ্যানেল আছে ইউটিউবে, যেটা এর আগেও তোমাদেরকে একবার বললাম, তো মামির মুখ থেকে শুনে নাও। শতাব্দী ক্রিয়েশনস, তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে, আর আমার মেকআপ যদি ভালো লাগে, আজকে অপর্ণাকে যে লুকটা দিয়েছি, যদি ভালো লাগে তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করে নিও।
তো আজকের এই মেকআপ লুকটাই আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর এর আগে আমি এরকম সাজিও নি বিয়েতে, ব্রাইডাল লুক, সে মানে ব্রাইডাল না, আমি যখন বিয়ে করেছি তখনকার লুক ব্রাইডাল ছিল না কোনো রকম, মানে এটা ওটা গোছে করে দিত। তো যাই হোক, এখন এই যে বিয়ের পরেই প্রথম এরকম সাজলাম। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টে। আর অনেকটাই মানে সন্ধে হতেই গেল প্রায়, তো যাবো গিয়ে ঝটপট আগে শ্যুটটা সেরে আসবো। আর আয়ুষ ঘুমাচ্ছে, তো এই ফাঁকে যাওয়াটাই ভালো হবে। তো চলো, ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমাদের শুট কমপ্লিট হলো, আর মেকআপ টেকআপ সব রিমুভ করে এখন এই যে বসে পড়েছি ছেলেকে খাওয়াতে। আর মায়ের আগে ওকে দুধ খাইয়ে দিয়েছিল সন্ধ্যের দিকে, তো একটু দেরি করে খাইয়েছে বলে এখন ঘড়িতে প্রায় 8:15-20 বাজে, এখনই আমি খাওয়াতে বসলাম। তো ওকে খাইয়ে টাইয়ে নেবো, নিয়ে একটু ভাত বসাবো। তো ভাত হয়ে গেলে ওকে রাতে আজকে ভাত খাওয়াবো, আজ আর রুটি করবো না, আর ভালো লাগছে না করতে। তো দেখি আজকে কি খাওয়া যায়, আমি অন্য কিছু খেয়ে নেবো যেহেতু রাতে ভাত খায় না। আর ওকে এবার খাইয়ে টাইয়ে নিই। আর বাড়িতে দিদি জামাইবাবু এসছে, দিদির ছেলে এসছে, সবাই এসছে, তো ওদের সাথেও একটু টাইম কাটাতে হবে, যেহেতু ওরা এসে ধরে আমি ওদের সাথে কথাই বলতে পারিনি ঠিকঠাকভাবে। তো চলো তাহলে, আমার আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে তো অবশ্যই জানিও, আর শেয়ার করো তোমার আশেপাশে যারা যেখানে আছে সবাইকে। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথম হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্যে আমার সাথে সবাই থেকো, তো চলো টাটা, বাই বাই।